আসসালামু আলাইকুম, আমি রৌদুষি। আজকে আমার ব্লগ চ্যানেলের জন্য একটা ব্লগ করছি, আর আজকে হচ্ছে আমি অনেক টায়ার্ড। আমি একটু আগে বাসায় আসছি, আমি সারাদিন খুব বিজি ছিলাম, এখন হচ্ছে আমি সব কিছু রেডি করছি। তো তাই ভাবলাম যে ইন্ট্রোটা এখন করে রাখি। আমরা কালকে ইনশাল্লাহ রওনা দিয়ে ফরিদপুর যাব, আমার শ্বশুর বাড়ি, তানভীরদের দেশের বাড়ি আর কি। তো ভাবলাম যে এবার ফরিদপুর নিয়ে আমরা একটা ব্লগ করি, যেহেতু ফরিদপুর গেলে আমরা কোথাও না কোথাও ঘুরতে যাই, কিছু না কিছু করি, তো সেই জন্য এবার ফরিদপুরের ব্লগ হবে। আর কালকে হচ্ছে আমরা রওনা দিব, তো আশা করি ব্লগটা আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ। আমরা রেডি হয়ে গেছি। আজকে সকালে আমার একটু কাজ ছিল, আমার ভার্সিটি ছিল, ভার্সিটিতে থেকে এসে 11:30টার দিকে আমরা রেডি হয়ে এখন হচ্ছে রওনা হব। আমাদের বাস হচ্ছে গুলিস্তান থেকে, আমাদের বাস হচ্ছে 2:45-এ, আমরা পদ্মা সেতু দিয়ে নিচ দিয়ে যাবো, আমরা মাওয়া ফেরিঘাট দিয়ে যাব আজকে। তো আমরা অনেক দিন পর বাড়ি যাচ্ছি, তাই দুজনই এক্সাইটেড। আমরা রওনা দিয়ে দিচ্ছি। আমরা হচ্ছে গুলিস্তান থেকে টুঙ্গিপাড়া এক্সপ্রেসে করে কাশিয়ানি যেয়ে নামবো, গোপালগঞ্জ। ওখান থেকে আমরা আলফাডাঙ্গা ফরিদপুর যাব। ওখান থেকে দূরত্ব বেশি না, একদমই কম, বেশি হলে আধা ঘন্টার মতো লাগবে আর কি কাশিয়ানি থেকে আলফাডাঙ্গা যাইতে। আর আজকে ঢাকায় বৃষ্টি হচ্ছিলো ঝিরিঝিরি, অনেক দিন পর হঠাৎ করেই বৃষ্টি। ওয়েদারটা ভালো ছিল, কিন্তু এই ঝিরিঝিরি বৃষ্টির কারণে আমাদের একটু প্রবলেম হয়ে গেছে এই আর কি। আমরা মাওয়া হাইওয়েতে চলে আসছি, অলরেডি পারও হয়ে আসছি। এখন মোটামুটি আমরা ফেরিঘাটের কাছাকাছি চলে আসছি। এখন মাওয়ায় ফেরি অফ, তো আমাদের লঞ্চ পারাপারে যেতে হবে। এটা হচ্ছে ওই হিলসাপ প্রজেক্ট যেটা, সেটা আমরা মোটামুটি ফেরিঘাটের একদম কাছাকাছি। এগুলা হচ্ছে সেই বিখ্যাত দোকানগুলা যেগুলাতে ইলিশ ভাজা, ইলিশ মাছের ভর্তা খেতে সবাই আসে মাওয়া ঘাটে। আমি একবার এসে খেয়েছি, অনেক মজা হয়, এখানকার টেস্টগুলা অনেক অনেক বেশি ভালো হয়। 4 নম্বর হ্যাঁ, আস্তে আস্তে ধরবা হাত। এটা হচ্ছে লঞ্চের নিচের তালাটা, এখানে খাওয়া টাওয়ার ব্যবস্থা আছে। আমি এখানে যাই নাই, তানভীর ভিডিওটা করছে, আমি উপরেই বসা ছিলাম ওই টাইমটায়।
আমি এর আগে একবার লঞ্চে গিয়েছিলাম, আর এটা আমার সেকেন্ড টাইম। এমনি নর্মালি আমরা আরিচা ঘাট দিয়ে যাই, সেখানে ফেরি দিয়ে যাই, পদ্মা সেতু দেখা যাচ্ছে। তো এটা এবার মেইনলি এদিকে আসার উদ্দেশ্য ছিল পদ্মা সেতুটা দেখার জন্য। আর হচ্ছে এদিক দিয়ে আসলে টাইমটা অনেক কম লাগে, ওদিক দিয়ে যেতে প্রায় 6-7 ঘন্টা লেগে যায় ফরিদপুর, আর এদিক দিয়ে লঞ্চ পার হয়ে যেতে মোট 4 ঘন্টার মতো লাগে। তো অনেক ডিফারেন্স, তো আমাদের এই জন্য এই সাইড দিয়ে এবার যাওয়া। আর এই হচ্ছে পদ্মা সেতু, আমাদের স্বপ্নের পদ্মা সেতু। আসলে সামনাসামনি দেখতে অনেক অনেক বেশি ভালো লাগে। আমি 1 বছরে দেখা যায় একবারই আসা হয় ফরিদপুর, তো আশা করি পরের বার আসলে হয়তো ব্রিজের উপর দিয়ে যাইতে পারবো। আমার ফেরি দিয়ে যাওয়ার টাইমে অনেক ভালো লাগে, নদী দেখা যায়, নদীর মধ্যে অনেক ঠান্ডা বাতাস থাকে। তো এবার লঞ্চে যেয়ে আরও ভালো লাগছিল, অনেক ঠান্ডা একটা বাতাসেও, যেহেতু আমরা নর্মালি শীতের টাইমেই যাই বেশি। তো আবার নদী দেখতেও অনেক সুন্দর লাগে। এবার তানভীরের একটা কাজের কারণে আমি আর তানভীর ফার্স্ট টাইম একা যাচ্ছি ফরিদপুর। নর্মালি আমরা বাসার সবাই কম বেশি সবাই আর কি একসাথেই যাওয়া হয়, এবার ফার্স্ট টাইম আমি আর তানভীর একা যাচ্ছি। মাওয়ার এই পার থেকে ওই ঘাটে যেতে মোটামুটি 50 মিনিটের মতো, মানে 1 ঘন্টার মতো লেগে গেছে। এটা হচ্ছে গোপালগঞ্জের ব্রিজ, এখান দিয়ে খুলনা যাওয়া যায়, ভাঙ্গা যাওয়া যায়, মানে এটা অনেক বড় একটা ব্রিজ। গোপালগঞ্জ খুবই পশ একটা এলাকা। আমরা চলে আসছি কাশিয়ানি, আমরা কাশিয়ানিতে ভ্যান ঠিক করে এখন আমরা যাব হচ্ছে আলফাডাঙ্গা। এখান থেকে আলফাডাঙ্গা যেতে 1/2 ঘন্টার মতো লাগবে, 1/2 ঘন্টা লাগে না, 25 মিনিটের মতো লাগে। এই আমরা আলফাডাঙ্গা তানভীরের খালামণির বাসায় উঠবো, আর আমরা এখানেই থাকবো মেইনলি। আর তানভীরের নানুর বাড়ি হচ্ছে চান্দ্রা, আমরা চান্দ্রাও যে একদিন হয়তো থাকবো। তানভীরের কাজ মেইনলি চান্দ্রাই, কিন্তু তারপরও আমরা খালামণির বাসায়ই থাকি সাধারণত। আমরা খালামণির বাসায় চলে আসছি, খালামণির বাসায় দেখা যাচ্ছে অন্ধকারের কারণে বোঝা যাচ্ছে না। আমরা এসে ফ্রেশ হতে হতে খালামণি চা বসায় দিয়েছে, গরুর দুধের চা। চায়ে দেওয়ার জন্য আলাদা মালাইও রেডি করে রাখছে, মাছ ভেজে রাখছে, সব কিছু রেডি খাওয়া, মানে মাত্র কিন্তু 7টা বাজে, তারপরে সব কিছু রেডি করে ফেলছে অলরেডি। আর এখানে দই, এটা একদম মালাইয়ের দই, শর তুলে তুলে এই দই বানাইছে। এখন তানভীর চা খাচ্ছে আর ওর বোনকে লেকচার দিচ্ছে পড়াশোনা নিয়ে। গরম গরম ভাপা পিঠা আর কুলি পিঠা। এটা হচ্ছে রাই শাক, সরিষার শাক আর কি। লাস্ট টাইম এসে আমি এটা খেয়ে এত মজা পেয়েছি, আমি খালামণিকে এবার বলে রাখছিলাম বারবার যে এটা যেন করে। তো খালামণি একজনের এবার রাই লাগাইছে দেরি করে, তো একজনের থেকে চেয়ে আনছে। আর এটা হচ্ছে পুঁটি মাছ, নদীর পুঁটি মাছ ভাজি, এটা হচ্ছে কোয়েল পাখি, এটা হচ্ছে ছোটো মাছের চচ্চড়ি। আর রাই শাকটা দিয়ে পুঁটি মাছের ভাজা দিয়ে ভাত খাইতে মানে অসাধারণ টেস্ট হয়। এই রাই শাকটা আমরা প্রথম সাজেকে খাইছিলাম, তো তখন খালামণি বারবারই বলতেছিলো যে এটা আমি বানাইতে পারবো, বানাইতে পারবো। তো লাস্ট টাইম আসার পর খালামণি বানাইছে, পরে এত মজা লাগছে, মানে আমি প্রতিদিন এই রাই শাক দিয়েই ভাত খাইছি।
তানভি সাহেবের জন্য গরুর মাংস, সে গরুর মাংস দিয়েই ভাত খাচ্ছে সাথে রাইসা। তো আজকের ব্লগটা আমাদের এতটুকুই, আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।